আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অনার্স ফাইনাল পরীক্ষা চলমান রাখার দাবিতে রাজধানী নীলক্ষেতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউ মার্কেট সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নীলক্ষেত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা 19 সালে থার্ড ইয়ারের পরীক্ষা এখন 21 সালে দিচ্ছি আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা নিয়ে নে গতকালকে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের পরীক্ষাগুলো স্থগিত তাহলে এর আগে কেন পরীক্ষাগুলো নেওয়া হলো তখন কি করোনার প্রকোপ ছিল না তখন কি দেশে মহামারী ছিল না তাহলে তখন কেন সিদ্ধান্তটা নিয়ে এখন হঠাৎ করে কেন বন্ধ করে দেওয়া হলো অলরেডি আমরা 2 বছর হারিয়ে ফেলেছি করোনার জন্য যদি আমাদের 1 বছর আরো চলে যায় তাহলে আমরা যদি আরো 1 বছর না পাই তাহলে আমাদের অনার্স শেষ করতে 8 বছর লাগবে শিক্ষার্থীদের দাবি এখনই তাদের জানাতে হবে তো সেই দাবিতে তারা অনার আছে আমরা তাদেরকে কিছু সময় এলাও করেছি আমরা এরপরে আমাদের অথরিটির সাথে কথা বলে আমরা প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেব এদিকে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের সাথে বসে শিক্ষার্থীদের মঙ্গল হয় এমন সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এই আশ্বাস দেন শুধু আবাসিক শিক্ষার্থীরা করোনা টিকার আওতায় আসবে বলেও জানান শিক্ষামন্ত্রী আমি আশা করব যে আমার যেই শিক্ষার্থী ভাই বোনেরা এই সাত কলেজের তারা এখন যেখানে রাস্তায় কিছুটা দু একটি জায়গায় তারা বসে আছেন তারা তাদের সেই কর্মসূচি প্রত্যাহার করে গিয়ে যার যার পরীক্ষার প্রস্তুতি নেন আমরা আজকে সন্ধ্যাবেলায় যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত আশা করি আপনাদের স্বার্থ রক্ষা করার বিষয়টি সম্পূর্ণ মাথায় রেখেই আমরা সেই সিদ্ধান্তে যাব যত্রতত্র নয় প্রয়োজনের তাগিদে সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ অস্ত্র ব্যবহার করে বলে মন্তব্য করেছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ তিনি বলেন সন্ত্রাসীরা অস্ত্র ব্যবহার করলে জীবন রক্ষার্থে পুলিশও তখন অস্ত্র ব্যবহার করবে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে আইজিপি এসব কথা বলেন জাকির ডাকাইদের ভয়াবহ ডাকাইদের এটা ওই জান কক্সবাজার ইয়া হুই জকির যায় খবর নেন এবং এই গত 3 বছর জকিরের কাছ থেকে কমসে কম 150 অস্ত্র উদ্ধার করছি আমরা ঠিক আছে গতকালও যখন সে গোলাগুলিতে মারা গেছে 9টা রাত্রেবেলা আমাকে যখন খবর দিয়েছে র্যাব তখন মনে তার 9টা অস্ত্র উদ্ধার করেছে তার সার্চ ওয়াজ কন্টিনিউ এখন যখন কোনো এই ধরনের ডেঞ্জারাস আর্ম গ্যাং গুলি করবে তখন আমরা কি চান যে আমরা বুকচিতে শহীদ হয়ে চলে আসবো নাকি এই জন্য গভর্নমেন্ট আমাদের অস্ত্র দিয়েছে তো এইটা যদি আপনারা বলেন যে হ্যাঁ আপনারা খালি গুলি খাবেন আর মারা যাবেন এটাই আমরা চাই তাহলে আমরা চিন্তা করে দেখবো আর কি বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ আর নেই চিকিৎসাধীন অবস্থায় সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন তিনি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 2010 সালে শেয়ারবাজার পতনের কারণ অনুসন্ধানে সরকার গঠিত তদন্ত কমিটির প্রধান ছিলেন তিনি ব্যাংকিং ব্যবস্থার সংস্কারের সব সময় সোচ্চার ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ গভীর শোক জানিয়েছেন দক্ষ ছিলেন সৎ ছিলেন এবং প্রত্যেকটা সিদ্ধান্ত এরকম স্পষ্টভাবে বলতেন দিতেন যেটা সকলের জন্য অনুকরণীয় যে অন্যায়গুলো হচ্ছে হচ্ছে বাজে যে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড হচ্ছে দুর্নীতি হচ্ছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি একটি সোচ্চার কণ্ঠস্বর ছিলেন খ্যাতিমান কলামিস্ট গবেষক প্রাবন্ধিক সাংবাদিক এবং লেখক সৈয়দ আবুল মকসুদের দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে মঙ্গলবার বাসায় অজ্ঞান হয়ে পড়ে থাকার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ